বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমি সত্যি খুব ভালো আছি। আজকে আমি এখান থেকে ইন্ট্রোটা দেওয়া শুরু করলাম এই আর কি। তো আজকে আমি রান্না করছিলাম হচ্ছে তোমার কি মাছ এনেছিলাম, সিলভার কাপ। আচ্ছা, সিলভার কাপ মাছ এনেছি। এই যে ছোট্ট একটু কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর আমি কলমি শাক মানে কলমি শাক ভাজা করেছি, আর হচ্ছে একটু শুক্তো খেতে ইচ্ছা করছিলো আর কি, তো শুক্তোটা করব। তো এই যে এখানে শুক্তোর জন্য এখানে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার সব রকমের সবজি কাটা আছে, আর এখানে আমি একটু সর্ষে মানে সরি সর্ষে বাটা বলছি কি বলে পোস্ত বাটা আছে আর সজনে ডাঁটা আছে। তো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে, আর এখন আমি কড়াতে শুক্তোটা বসিয়ে নেবো। আর পাশে না একটু আওয়াজ হচ্ছে এই কারণে, কারণ আমার না পাম্পটা চলছে, যেহেতু জলটা নেই, জলটা শেষ হয়ে গেছে, ওই জন্য পাম্পটা চলছে আর কি। তো তোমরা কেউ কিছু মনে করো না আর কি, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াতে তো তেলটা দিয়েই দিয়েছি, আর তেল দেওয়ার তেলটা দিয়ে না মানে আমি কিছুটা এই যে বড়ি আমি ঢেলে নিয়েছি আমি ঢাকনায়, এটা কিন্তু আমাদের হাতে বানানো বড়ি, এই দেখো মানে অনেক বড়ি বানিয়েছিলাম আর কি, সব কিছু না শেষ হয়ে গেছে, আর এগুলো হচ্ছে আমার হাতে বানানো বড়ি, ভীষণ ভালো খেতে হয়েছে, শুধু আমি করেছি বলে তা না, ভীষণ টেস্টি হয়েছে। তো এই যে কড়াতে তেলটা যে দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর বড়িটা ভেজে নিয়ে তুলে নেবো, তুলে নেওয়ার পরে যেসব সবজিগুলো আছে সেটা আমি ভেজে নেবো। এই দেখো কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে বড়িটা মানে এটা কিন্তু আমার হাতে বানানো বড়ি, ভেবো না যে কেনা বড়ি, একদমই না, এটা হচ্ছে কচুর বড়ি, কচু দিয়ে বানিয়েছি, ভীষণ ভালো খেতে হয়েছে। তেল দিয়ে দিলাম বড়িগুলো, এবার বড়িটা মানে ভেজে তুলে নেব। কোনটাতে জল আছে বাবা, কোন দিতে জল আছে, চলো ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে নিই। বড়িগুলো তুলে নিয়ে তারপরে আমি এই সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন, মানে কারা শুক্তোতে পাঁচ ফোড়ন দাও আমাকে বলবে, পাঁচ ফোড়ন দেয় কি না আমি না জানি না, ঠিক মতো কোনোদিনও করিনি, তো এই প্রথম করছি। এই যে পাঁচ ফোড়ন আমি এইটুকুনি নিয়ে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম, ঠিক আছে। সবাই কি সবজিগুলো ভেজে নিয়ে তুলে রেখে করে আর কি, তো আমি আর তুলছি না। তো এই যে সবজিগুলো, যেই সবজিগুলোটা আমি কেটে রেখে দিয়েছিলাম, এই যে সবজিগুলো আমি সব এর মধ্যে সব কিছুই আছে, আলু, বেগুন, তারপরে হচ্ছে কুমড়ো, তারপরে লাল আলু, তারপরে হচ্ছে আরও অনেক রকমের সবজি আছে, কাঁচকলা, সব রকমের সবজি আছে, এটা আমি না একসাথে দিয়ে নেব। আমি আর আলাদা করে তুললাম না এই আর কি। তো এটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, হ্যাঁ আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর কি, সুন্দর করে তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং নরম হবে জিনিসটা। আর এদিকে তো আমার মাছের ঝোল অলরেডি হয়ে গেছে, আমার না আমি না আজকে দুধটাই আনতে ভুলে গেছি, আমার তো প্রিপারেশন ছিলই না যে আমি শুক্তোটা বানাবো, তো আমার না দুধটা আনিনি, মানে পাইকারি যেটাকে বলে, একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, বেশি দিলাম না, শুধু একটু দিলাম, যদি কিছু পোকামাকড় থাকে তাহলে কি জীবাণুটা একটু মরে যাবে। চলো এটা সুন্দরভাবে ভাজা হতে লাগুক, তারপরে যেটা পোস্তটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই পোস্তটা আমি দিয়ে দেবো। এই যে আমি পোস্তটা এখানে বেটে রেখেছি, এখানে পোস্ত আছে আর লঙ্কা আছে, আর এখানে দেখো মোটা মোটা সজনে ডাঁটা বাজারে পেয়েছি, মোটা মোটা, ছাঁশি যদি না থাকে তাহলে সজনে ডাঁটা কী খেলাম, তাই না? তো এই যে সজনে ডাঁটা দিয়ে আমি করবো, আর এখানে আমার মাছের ঝোলটা অলরেডি হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, একটু লাল লাল ভাবটা কিন্তু হয়ে গেছে ভাজাটা, ঠিক আছে। এবারে আমি তেলটা কতটা দিলাম সেটা তো তোমরা তো দেখলেই, পরিমাণ মতো অনেকটা কম দিয়েছি, আমরা তেল মানে একটু কমই খাই আর কি, তোমরা যারা তেল খাও তারা তেলই দিতে পারো, অসুবিধা নেই। এবারে আমি সাজিয়ে নেবো এই যে সজনে ডাঁটাটা, এই সজনে ডাঁটাটাও আমি দিয়ে দিলাম,
সজনের আটাগুলো আমি সব কটা সজনের আটা দিয়ে দিলাম। তাহলে সুন্দরভাবে ওটার মধ্যেও না একটু নুন টুন সব ঢুকে যাবে। আর তারপরে যে পোস্ত যেটা আমি বেটে রেখেছিলাম আর কি, ওই পোস্ত বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যদি দুধ থাকতো তাহলে তো আরও ভালো হতো, অসাধারণ হতো খেতে। আর তোমরা যদি চিনি যদি খাও, চিনি খাও শুক্তোতে কিন্তু চিনিও দিতে পারো, তা আমিও স্বাদ হওয়ার জন্য সামান্য একটু চিনি অ্যাড করব, তো যাতে স্বাদটা আরেকটু ফ্লেভারটা সুন্দর বাড়ে, খেতেও সুন্দর হয়। আর নামানোর আগে না এক চামচ একটু ঘি দিয়ে দেবে, তাহলে আরও সুন্দর লাগে খেতে, বুঝলে। সকালে তো অনেক কাজকর্মটাই হলো, এই যে আমার বেড ক্লিনটা করেছিলাম আর কি, ডোডো সোনাকে পড়িয়েছিলাম সকালবেলা, তো 7টা থেকে পুরো 9টা পর্যন্ত ওকে 3 ঘন্টা আমি টাইম পড়িয়েছিলাম। তো দেখো বই খাতাগুলো এখনও গোছানো হয়নি, আর ও ঘুরতে চলে গেছে, মানে খেলতে চলে গেছে। একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিম সিদ্ধটা দিয়া মানে ও আর ওরা এক বান্ধবী মানে আর কি আমাদেরই বিল্ডিংয়ে থাকে, তো বললো আন্টি আমিও একটা খাবো। আমরা আচ্ছা ঠিক আছে হোক তুমিও খাবে, তো দুজনে মিলে খেয়ে দে। এই কাঠপোটা রোদে না আবার চলে গেল দেখো খেলতে। তো আমি রান্নাটা পুরোটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আর তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা চ্যানেল আমি ভিডিও করব, আজকেই করব, একটা দাদাভাই আমাকে বলেছিল আর কি, টমেটো গ্যাংটক চ্যালেঞ্জ আমি করব, নিশ্চয়ই করব, আজকেই করব, এবং তোমাদের সামনে সেটা গতকাল আমি পোস্ট করব। বন্ধুরা এই যে এখন আমার ভাত তরকারি সব হয়ে গেছে, এই যে ভাত ঠিক আছে প্রেশার কুকারে করে নিয়েছি, আর এটা হচ্ছে শুক্তো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে, মানে কালারটা। হ্যাঁ, আর দুধটা না ছিল না, মানে একটা গুঁড়ো দুধ ছিল প্যাকেট আর কি, গুঁড়ো দুধ, তা সেটাই আমি দিয়েছি। আর এখানটা একটু অল্প একটু কলমি শাক ভাজা করেছি, এই যে কলমি শাক ভাজা, আর এই যে মাছের ঝোল, সাটিন মাছ, সাটিন মাছ বড়ি দিয়ে ঝোল করেছি, ঠিক আছে। মানে 3 রকমের পদ আজকে আজকে আমাদের রান্না হয়েছে। আর ডোডোসোনাকে যেহেতু ডোডোসোনা ডিম খাবে বলছিল আর কি, তো এই যে ডিম ওর জন্য দিয়েছি, ও এখন আর মাছটা আর খাবে না, ও বললো রাত্রে খাবো মা। তো চলো ডোডোসোনার জন্য একটু ভাতটা আমরা বেড়ে নিই। দেখো ভাত, দেখো ভাত, দেখো একদম ঝরঝরে ভাত, দেখলে এ দেখো, তোমরা হয়তো ভাববে এ দেখো ঝরঝরে ভাত, বাবা গরম প্রচণ্ড, দেখো ঝরঝরে ভাত, মানে একটা সিটিতেই না আমার কি সুন্দর ভাত হয়ে যায়। আবার অনেকে পারে না যদিও করতে, মানে আমি তাও শিখিয়েছি আমাদেরই বিল্ডিংয়েরই লোক আর কি, কিছু কিছু লোক বলছিল যে তুমি কুকারে খুব সুন্দর ভাত করো, আমরা না পারি না, একটু দেখিয়ে দেবে তাহলে তোমার মতো গ্যাস খরচাটাও একটু কম হয়, তাই আর কি দেখিয়েও দিয়েছিলাম, কিন্তু জানি না কেন পারছে না। দেখো আমি তো আর, আমি দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, আমি তো পুরো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি জিনিসটা, না আমি তো আর লুকিয়ে চুরিয়ে জিনিসটা করছি না। এবার সবাই আর কি খারাপও ভাবে যে কিছু চালাকিগিরি, কী চালাকিগিরি আছে এর মধ্যে, কোনো চালাকিগিরি নেই বন্ধুরা, কোনো চালাকিগিরি নেই। তো চলো ডোডোসোনাকে ভাতটা মেখে আমি দিয়ে দিই, খাবেও এখন 1টা বেজে গেছে। এই এখন এই যে ছাদে থেকে জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি, এবার এইগুলো সব ভাঁজ করে আবার আলমারির ভেতরে তুলতে হবে আর কি। আর ডোডো যেহেতু সকালবেলা ড্রয়িং কী বলে সাঁতারে গেছিলো, সুইমিংয়ে গেছিলো, ওই জন্য ও দেখো শুয়ে পড়েছে, মানে পাশে তো আমাকে একটা খুন্তি নিয়ে শুতেই হয় এই আর কি, তো কারা কারা খুন্তি নিয়ে শোও অবশ্যই বলবে কিন্তু। তো এই যে ডোডো কিন্তু শুয়ে পড়েছে, ঠিক আছে। এবার আমিও এগুলো একটু ভাঁজ টাজ করে না আমিও এবার শোবো, তাও আবার নড়াচড়া হচ্ছে, ও বাবা আবার নড়াচড়া হচ্ছে, তার মানে সইনি আর কি। চলো মাছ টাচ করে নিই, আবার দেখা হচ্ছে রাত্রে কি আইটেম হচ্ছে না হচ্ছে তোমার সাথে সেটাও শেয়ার করছি। মাঝে এই যে ম্যাগিটা করে নিয়েছি ডোডোসোনার জন্য, ডিম সিদ্ধটা করা ছিল আর কি, করলাম ডিম সিদ্ধটা, আর ম্যাগিটা একটু খাবে, তো এটা খেয়ে বিকেলের পড়াটা করতে বসবে। যেহেতু পড়াটা সবই হয়ে গেছে, কিছুই না, জাস্ট একটু বই নিয়ে বসবে, মানে বইটা পড়বে আর কি টেবিলগুলো। তো চলো ও ততক্ষণে খেয়ে নিক, শুয়ে টিভি দেখছে, ওই যে টিভি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ বিকেল কটা বাজে, মানে 5:40 আর কি। এই যে ম্যাগি করেছি,
ডোডো ম্যাগিটা খেয়ে নাও, হ্যাঁ উঠে বসো বাবা, ম্যাগিটা খেয়ে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না, রাতের ডিনার আর কি। তো চলো এখন আমরা মা আর বেটা, মা আর বেটা মিলে শোবো। এখন রাত্রির বাজে হচ্ছে, বাবা ও আবার বলছে আমার কানে কানে মার বাচ্চা। তো চলো এখানে ভিডিওটা এখন এন্ড করছি, দেখা হচ্ছে এন্ড করছি, দেখা হচ্ছে ভালো লাগবে, সুস্থ রাখবে, আমাকে অনেক লাইক দেবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, ভালো লাগবে, সুস্থ থাকবে।